জানো বন্ধু, আজ এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি তোমায় একটা মিষ্টি ভালোবাসার গল্প শোনাবো। মিষ্টি প্রেম নয় কিন্তু, আমার গল্পের নায়ক যেমন ম্যাচিওর, নায়িকা তেমনই ঠিক বাচ্চা স্বভাবের। শুরু করি তাহলে। অভি আর রিনি মানে আমাদের নায়ক আর নায়িকার সুন্দর একটা লাভ স্টোরি। আমাদের নায়ক আর নায়িকা প্রায় দুজন দুজনের ডান্স পার্টনার হয়েছে, আর দুজনেই নাচে খুব এক্সপার্ট। শুধু ডান্স পার্টনার নয়, বন্ধু হিসেবেও তাদের ভালোই জমত। তাদের বন্ধুত্বটা ছিল গোলাপের পাপড়ির মতো রঙিন। আর তারাই যদি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় তাহলে কেমন হতে পারে? একদম ঠিকই ভাবছো, আজকালকার ওই রেডিমেড ফিটিং ড্রেসের মতো, যেমন টেকসই তেমন সুন্দর। গ্রীষ্মের এক পড়ন্ত বিকেলে অভি রিনিকে ডেকে তার ভালোবাসার নিবেদন করে, আর সাক্ষী তাকে ফাঁকা মাঠ, হালকা বাতাস আর ওই কামরাঙা ফলের মতো ডুবন্ত সূর্য। তারপর থেকেই নদীর স্রোতের মতো, কখনো শান্ত কখনো দুরন্ত ভাবে চলতে থাকে তাদের ভালোবাসার মধুর সম্পর্ক, আর তারা হয়ে ওঠে তাদের ফ্রেন্ড সার্কেলের লাভ আইকন। এইভাবে কেটে যায় প্রায় 2 বছর। অভি পাড়ি দেয় দূর শহরে, আর রিনি থাকে তার অপেক্ষায়। একদিন রিনিও যায় ওই দূর শহরে তার অভির কাছে। আগের মতো তাদের আর দেখা হয় না, কিন্তু তাদের ভালোবাসার নিবেদন হতে থাকে ভিডিও কলে ওই মোবাইলের স্ক্রিনে। অভি নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে পড়তে থাকে যে সে তার রিনিকে আগের মতো কেয়ার করতে পারে না। তাই রিনির অভিমান হয়, কষ্ট হয়। অভি তা বুঝতে পারে, তাই তার অভিমানী রিনির অভিমান ভাঙাতে আসে সরোবরের পাশে। তখন এরমই একটা ভালোবাসার মাসে, ভালোবাসার দিনে, পড়ন্ত বিকেল, তিনি হাজারো অভিমানের পরেও তার অভির পছন্দের লাল গোলাপ আর সাথে চকলেট, আর অভিও একটা চকলেট নিয়ে হাজির। শেষ হয় তাদের অভিমান পর্ব আর শুরু হয় ভালোবাসার। কিন্তু তারা সেদিন জানতো না যে সেটাই তাদের শেষ দেখা। হ্যাঁ, তারপর রিনির অভিমান বাড়তে থাকে, আর সময়ের অভাবে অভি তা বুঝতেও পারে না। বাড়তে থাকে দূরত্ব, আসে ভুল বোঝাবুঝি, আর শেষে বিচ্ছেদ। আমাদের সবার জীবনেই লকডাউন আসে, আর তাতে লকডাউন হয় অভি আর রিনির ভালোবাসার। অভি তার ভুল বুঝতে পেরে ফিরতে চাইলেও অভিমানী রিনি তার নিজের জেদে আটকে। যখন অভি দেখে যে রিনি আর ফেরার নয়, তখন অভি নিজেকে রিনির কাছে খারাপ করতে থাকে, যাতে রিনি তাকে ভুলে যায়, ভালো থাকে তার নিজের জীবনে। এই কয়েকদিন আগেই তাদের শেষবারের জন্য শেষ কথা হয়। কনভার্সেশন কিছুটা এমনই ছিল, একজন বলে, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। অপরজনের উত্তর, ওকে তাহলে ব্লক করলাম। আজ হয়তো এই ভালোবাসার দিনে তিনি ওই শুকনো গোলাপ নিয়ে আজও তার অভির ওপর অভিমানে চোখের জল ফেলছে। আর অভি তো নায়ক, তাই চোখের জল আটকে মনে মনে ভালোবাসার দিনের শুভেচ্ছা জানাচ্ছে তার রিনিকে। অনেক শুভেচ্ছা রইল এই অভিমানী ভালোবাসার শুভ পরিণতির। গল্প হলেও এটা সত্যি তাই। ভালোবেসে সখী বিভ্রীতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী বিভ্রীতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে।
ভালোবাসার ভাবনার আঙ্গিক ছুঁয়েছে নতুন আঙ্গিকের প্রাণবেলা। সোহমের কথায় ভাবছিলাম কি আমার গল্প বলি, গল্পগুলো যদি হয় আমার প্রেমের, সত্যি প্রেমের স্মৃতিচারণা করতে কার না ভালো লাগে। তবু যেন নতুন আঙ্গিকের ভাবনার বাস্তবতাগুলো ছুঁয়ে যায় প্রেমের অনাবিল ভাবনার আঙ্গিকের মাঝে। ফেব্রুয়ারি মাস, প্রেমগুলো যেন নতুন করে জেগে ওঠে আমাদের জীবনের আঙ্গিকে। হাঁটি হাঁটি গুটি গুটি পা পা করে আমরা অনেক বসন্ত পেরিয়েছি, প্রেমের বেলা অতিক্রম করেছি। আজ আমি তোমাদের শোনাবো আমার জীবনের প্রেমের অভিজ্ঞতার কয়েকটি ঘটনা, আমার প্রেমের ঘটনার। আমার গল্পের নায়িকা হলো ঝিন্টি, আর আমি রাজু। গল্পের নায়ক, গল্পের নায়িকা জীবনটা শুরু করেছিল সেই ছোট্টবেলা থেকে। তারপরে এই জীবনের পড়ার শুরু, তারপরে জীবনে প্রেমে পড়া, ভালো লাগা, জীবনে স্বপ্ন দেখা, নিজে প্রতিষ্ঠিত হওয়া, এইভাবে করে করেই জীবনের দ্বীপগুলো এগিয়ে চলছিল। আমরা স্বপ্ন দেখছিলাম, আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, আমরা হাত ধরাধরি করে, কখনো মুড়ি মুড়কি বলো, কখনো সমুদ্রের ধারে বলো, কখনো আবার সিনেমার হলে, কখনো ওই দূরে ছুটি কোনো পিকনিক, আবার কোথাও বন্ধুদের সাথে আড্ডা, আবার কলেজের প্রেম, এইভাবেই কাটছিল আমাদের দিন যাপনের শুরুটা। সে এক মজার কথা, আমরা একদিন দীঘার সমুদ্রে পাশে বসে আছি, গল্প বুনছি ভবিষ্যতের বুননের, অবশ্যই পাশাপাশি, অবশ্যই হাতে হাত, তারপর স্বপ্ন বোনা, ওই পৃথার সাথে জীবন কাহিনীগুলো নতুন আঙ্গিকে লেখা। হ্যাঁ অবশ্যই, ঝিন্টির দরবারে নতুন জীবনের ভালোবাসার একরকমের আবদার বলো, আবেদন বলো, সব কিছুই জানো। এইভাবে গল্পগুলো যখন আস্তে আস্তে এগোচ্ছে, কয়েকটা বাদাম ভাজা, কয়েকটা মুড়ি মুড়কি যখন পেটে পড়েছে, হঠাৎ করে ঝিন্টি বলল, এই দেখ কে একজন আসছে। যা বাবা, ঘটনা ঘটল ঠিক তখনই যখন আধার নামে, ঠিক তখনই বাঘের ভয়। দেখা গেল ঝিন্টির পরিচিত একজন মামার উপস্থিতি। আমাদের গল্প তখনও গড়ায়নি 5-10 মিনিটের বেশি, তারা দুম দৌড়। তখন আমাদের অ্যান্ড্রয়েড ছুঁয়েনি আমাদের ফোনের প্রাণবেলা, তখন আমরা নর্মাল কি সেটাই প্রেমের ঝড় তুলছি খুব। তারপরে কি অবস্থা, ঝিন্টি দৌড় দিল পশ্চিম দিকে, আমি দৌড় দিলাম পূর্ব দিকে। সে দৌড় আর থামবার নয়, এদিকে মামার ভয়, এদিকে আমাদের প্রেমের 12টা বেজে 1-8টা। যেই দৌড় শুরু হয়েছে তখন বিকেল গড়িয়ে সন্ধে নামতে যায়। তো কী করি কী করি, আলটিমেট শেষ পর্যন্ত যখন আমরা অনেকটা দূর, দুজন দুজনকে দূরে সরে গেছি, অনেকটাই যখন নিরাপদ জোনে চলে গেছি, তখন আমাদের ফোন হয় যে আমরা কোথায় আছি। তো এক দৌড়ি তখন প্রায় বছর 10-15 আগেকার কথা, তো তখন দেখা এতটা পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে ওঠেনি। তখন আমরা একদম মানে ওর দিঘার দিকে জঙ্গলের কাছেও এগিয়ে পৌঁছয়, আমি তো এদিকে অনেকটাই, তোমার যখন এখানে বিশ্ব বাংলার গেট ওই দিকটা পেরিয়ে হোটেল সি হক সেদিকে গিয়ে পৌঁছেছি। তো এইভাবে মানে ভয়ঙ্কর একটা কাহিনী এটা নিয়ে আছে, এবং প্রায় সন্ধ্যা রাত হয়ে যাওয়ার পরেই আমরা আবার মানে দুজন আর দেখা পাই, খুঁজে পাই অ্যাটলিস্ট আর কি। তো তারপরে আমরা অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেই আমরা যে যার বাড়ি যেতে পেরেছিলাম, অ্যাটলিস্ট ও তার মামার বাড়ি থেকে পৌঁছয়, আমি আমার আবার বাড়ি চলেও আসি। তো এই দুর্ঘটনার বসে আমাদের সম্পর্কে টানা পড়ে না, অনেকটাই সমস্যা হয়। আলটিমেট তার মামার কাছে একরকমের প্রায় ধরাই পড়ে যায়, জানাজানিও হয়ে যায়।
এটা হয়তো পার্ট অফ লাইফ, এভরিথিং ইজ পার্ট অফ লাইফ নট হার্ট অফ লাইফ, জীবনে চলতেই থাকে। এটা একটা ঘটনা ছিল। আরেক ঘটনার আঙ্গিক বলি, তখন ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগের মুহূর্ত বেলার একটা ঘটনা। সত্যি কথা বলতে কি, তো রক্ষণশীল পরিবারের ঘটনা হলে যেটা হয় আর কি সমস্যা, সেখানে একটা ব্যাপারগুলো খুব চাপাওতন থাকে, স্বাভাবিক বন্ধুত্ব প্রেমের সম্পর্ক মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায় কোনো কোনো পরিবারে। এখনকার মতন হয়তো এতটা খোলামেলা নয়। তো একদিন ওই স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারির প্রেম মানে গোলাপ নেওয়া দেওয়াটির কি একটা প্রেম বলা যায়। তো মনে আছে যে ও আমরা তখন স্বাভাবিকভাবেই সিনেমা দেখে বা অভিনয় নাটক, তখন খুব করে নাটক মঞ্চস্থ করছি, আমি অভিনয় করছি, প্রেম প্রেমের অভিনয় করছি। তো স্টেজে যেভাবে সাবলীলভাবে নায়ক হয়ে নায়িকাকে যখন আমি প্রেম নিবেদন করছি গোলাপ দিয়ে, বাস্তব জীবনে কখনই এই সৌভাগ্য হয়ে ওঠেনি যে নায়িকাকে গোলাপটা হাতেই ধরাবো। তো রোজ ডের দিন খুব যত্ন করে বিগত বছরের তিক্ত অভিজ্ঞতাগুলোকে নিয়েছি, এবার আমি দেবই ঝিনটিকে, আমি আমার ওই গোলাপটা। তো খুব যত্ন করে কিনেছি, হ্যাঁ আবার দুটোই কিনেছিলাম মনে আছে। তো খুব যত্ন করে গেছি, একটা ভালো রেস্টুরেন্টে বসে আছি, বলবো না জায়গাটা নিরাপত্তার জন্য। তো গিয়ে ওটা অবশ্যই পূর্ব মেদিনীপুরের মধ্যে কাঁথি দীঘা রামনগর সার্কেলের মধ্যেই হবে, তারপরে গেস করে নাও তোমরা। তো গিয়ে পৌঁছেছি, তো এতটাই স্বাভাবিকভাবেই এতই ওই দিন প্রেম কাপলদের ভিড় বা পরিচিতদের ভিড়, আর কোনো মতেই দেওয়াই যাচ্ছে না। খাওয়া দাওয়া মোটামুটিভাবে মিটমাট হয়েছে, হয়েছে গল্প, হয়েছে কথা, ঠিক তারপরেই ছন্দপতনটা হয়েছে আর কি। ছন্দপতনটা বলতেই যেটা মনে পড়ল, হ্যাঁ মজাদার ঘটনা বলতে ছিল কি, তো স্বাভাবিকভাবেই যখন ভাবছি কী করে গোলাপটা দিই, কী করে গোলাপটা দিই, যদিও আমাদের সেটেল প্রেম তখন, তো স্বাভাবিকভাবেই নিরাপত্তার জন্য আর হাতে আর কোনোভাবেই দিতে পারিনি। তো ওটা কাগজে বান্ডল করে একদম ব্যাগে সঞ্চালনা করে দিয়েছিলাম ওর, যে আলটিমেটলি বাড়ি গিয়ে খুঁজে নিও যে ওর মধ্যে কী আছে। এই হলো ব্যাপার, এটা একটা ঘটনা। তো ঠিক ওই ঘটনারই রিলেটেড দু তিন দিনের পরে একটা ঘটনা ঘটে। তো এই নয় যে আমাদের মতে সন্দেহের অবকাশ ছিল, সন্দেহ হতেই পারে প্রত্যেকটা সম্পর্কে। স্বাভাবিকভাবে কোনো একটা কারণে আমি ওর মোবাইলটা দেখছিলাম রেস্টুরেন্টে বসতে বসতে। তো ঘটনা কি হয়েছে যে ওর মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে আমার হাতেই ওর মোবাইলটা ছিল, আমরা যথারীতিভাবেই আমাদের পরিচিত খাবারগুলো মানে খাচ্ছি রেস্টুরেন্টে বসে। প্রায় আধ ঘন্টা মতন আমরা স্পেন্ড করার পরে যথারীতি দেখি ওর দাদা দোকানের বাইরেই দাঁড়িয়ে আছে। তো তাড়া দুম করেই মানে তখন যে যার মতন করেই একদম সবাই সতর্ক। তো তখন কি হয় না যে যথারীতি ও আগে বেরিয়ে যায় যে চলো নিরাপত্তার জন্য আমাদের বেরিয়ে যেতে হবে, একসঙ্গে বেরোলে প্রবলেম আছে। তো বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ও টুক করে বাসে উঠে পড়ে, তো আমি তখন বেরোই। তো আমি যখন পরে বেরোই তখন যথারীতি প্রবলেম আর কিছু হয়নি, কিন্তু আলটিমেটলি মোবাইলটাও আমার কাছেই থেকে গেছে। তো কী করা যায় কী করা যায়, মোবাইলটা না থাকলে তো প্রবলেমই হয়ে যাবে। তো যথারীতি ও বাসে উঠে যাওয়ার পরে প্রায় 15-20 মিনিট পর ও পরিচিত বন্ধুর মারফত দিয়ে ওর নাম্বারে ফোন করে। তখন সমস্যারই ব্যাপার যথারীতি, তখন বলতে গেলে আমি সেদিন বাইক নিয়েও যাইনি, আমার পরিচিত একজন মানুষ ছিলেন ওখানে, তো ওনাদের কাছ থেকে একটু মিথ্যে বলেই বাইকটা নিয়ে আবার অনেকটা দূর যাওয়ার পরে বাসটা ওদের স্ট্যান্ডে দাঁড় করিয়ে ওদের মোবাইলটা দেওয়া হয়। তো এটা একটা আরেকটা তিক্ত অভিজ্ঞতার মধ্যেই পড়ে আর কি, মানে খুব মজাদার অভিজ্ঞতা। এইভাবেই জীবনের প্রেম বেলা এগিয়ে যাক বা প্রস্ফুটিত হোক, এটা একটা পরম পাওয়ার আঙ্গিক হয়ে থাকে। এই হোক প্রেমের উদযাপন। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছে, কিছুতে পাই না ভেবে
কে প্রথম ভালোবেসেছে তুমি না আমি। না, তুমি বা আমি কেউই নই, সব হয়েছে সময়ের জন্য। গল্পটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 10 বছর আগে। ওরে বাপরে, শুরুর দিকে কত রাগ, কত খুনসুটি আর কত অভিমান। তার ঠিক 5 থেকে 10 মিনিট পরেই ফোনের রিংটোনে বেজে ওঠে, ব্যাস হ্যালো বলার 2-3 মিনিটের মধ্যেই রাগ গলে জল হয়ে পেট আর মাথা দুটোই ঠান্ডা করে দিত। জীবনের যে সময়ে কাউকে পাশে পাইনি, তখন তোমার ওই ভালোবাসার হাত আমায় বুঝিয়ে দিয়েছে আমি তো আছি, এত ভেঙে পড়িস না তো পাগলি। আজ প্রায় 5 বছরের বিবাহিত জীবন আমাদের। প্রত্যেক দিন সকালে সূর্যের কিরণ আমাকে হামি দেওয়ার আগে তোমার ওই দুষ্টু মিষ্টি ঠোঁট আমার গালে স্পর্শ করবেই করবে। তারপর আবার সেই কুম্ভকর্ণের বাপ ঠাকুরদাদের মতো টানা ঘুম সকাল 8টা অবধি। ঘুম থেকে উঠে বাকি দিনটার বর্ণনার নাই বা দিলাম, কিন্তু সেই অফিস থেকে ফিরে আমাকে অতিষ্ঠ করে তোলার অভ্যেসটা তোমার এখনো গেল না। আর এখনো খাওয়ার পর ছাদে ওই বদমাইশ আকাশের নিচে তোমার কাঁধে মাথা রেখে পাগলের মতো তারা গোনার অভ্যেসটা কাটিয়ে উঠতে পারলাম না। এভাবেই ভালো আছি তোমার সাথে গত 10 বছর ধরে, আর ঠিক এরকম ভাবেই ভালো থাকতে চাই, ভালোবাসতে চাই তোমাকে জন্ম জন্মান্তরে। প্রত্যেকটি ভালোবাসা এইভাবে বেঁচে থাকুক সকলের মধ্যে, আর তার প্রতীক হয়ে আমরা দুজন বেঁচে থাকতে চাই একে অপরের জন্য। ভালোবাসাকে পরিমাপ না করে পরিণাম দিতে শিখলে হয়তো সমস্ত ভালোবাসাই এইভাবে প্রাণ পাবে। শুনছো তিতাস, আজ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আজ নাকি ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর দিন, কিন্তু আমার ভালোবাসার মানুষ যে আমার কাছে নেই তিতাস, আমি কি করব আজ একা একা? তোমার সাথে শেষবার একসাথে কাটিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে, তারপর থেকে তোমার স্মৃতি আমার সঙ্গী। কি দোষ ছিল আমার বলতো? আমি কি এতই খারাপ ছিলাম বলো তিতাস? মাত্র 6 বছরের প্রেম ছিল আমাদের, তারপরেই তুমি ছেড়ে গেলে আমাকে। জানো, তুমি যাওয়ার পর কিছুতেই নিজেকে সামলাতে পারতাম না, সিগারেট মদ কিছুই ধরতে বাকি ছিল না। অনেক কষ্টে সেসব ছেড়েছি, কিন্তু দেখো তোমার স্মৃতিগুলোকে কিছুতেই ছেড়ে ফেলতে পারিনি। অনেকে বলেছে যে সব ভুলে গিয়ে নতুন কারোর সাথে নতুন করে শুরু করতে, কিন্তু কি করি বলতো? তোমার সাথে আমার প্রথম দেখা, তোমার হাসি, তোমার পাগলামি, ভয় পেলে আমার হাত খামচে ধরা, কষ্ট পেয়ে আমার বুকে আশ্রয় নেওয়া, মন খারাপের সময় রাত জেগে আমার সাথে কথা বলা, এত কিছু কি করে ভুলি বলতো? আমি পারিনি, কিছুতেই ভুলতে পারিনি আমি। জানো হয়তো আমাকে বাড়ি থেকে
বিয়ের জন্য তাগাদা দিচ্ছে। আমি এবারেও না বলেছি। এই নিয়ে আটটা সম্বন্ধ বাতিল করলাম। মা বাবাও হয়তো বিরক্ত, কিন্তু কি করব বলো? সেই তোমার হৃদয়ে যে মন সঁপেছি, আর কারোর প্রতি তো সেই অনুভূতিটাই আসে না। বাবা মায়ের কথা রাখতে যদি বিয়েও করে নিই, তাতে কি সেই নতুন মানুষকে তোমার মতো করে ভালোবাসতে পারবো? তার থেকে এই বেশ আছি একা একা তোমার সিদিকে, তার থেকে এই বেশ আছি একা একা তোমার স্মৃতিকে নিয়ে। বাবা মা থাকে পুরনো বাড়িতেই, আর আমি আমার কাজের জায়গায় একটা ফ্ল্যাট কিনেছি, ওখানেই থাকি একা। কানুদা আসে বাজার করে রান্নাটা করে দিয়ে যায়। ব্যাস ওটাই যথেষ্ট। এই তো এখন অফিস থেকে এসে একটা হট শাওয়ার নিলাম, তারপর মিউজিক শুনতে শুনতে কফি বানালাম, আর আমার কল্পনায় ছিলে তুমি আমার পাশে দাঁড়িয়ে। মাঝে মাঝে নিজেকে সামলাতে না পারলে তোমার সাথে কথা বলি মনের খেয়ালে, আর তাতেই যেন সব ঠিক হয়ে যায়। জানো, কানুদা একবার তোমার সাথে আমাকে কথা বলতে দেখে না হাঁ করে তাকিয়েছিল, কি জানি পাগল ভাবলো কিনা। অবশ্য এই 5 বছরে কম করেও 3 জন সাইকিয়াট্রিস্টের কাছে আমাকে কাউন্সেলিং করানো হয়েছে, কিন্তু কি লাভ বলো তো এসব করে? তুমি তো আমার হৃদয়ে আছো, তুমি ছেড়ে গেছো বলেই কি আমি তোমাকে ভুলে যেতে পারি বলো? জানো, সেই দিনটার কথা এখনো ভুলতে পারি না, যেদিন হসপিটালের বেডে শুয়ে আমার হাত ধরে বলেছিলে যে তুমি সবসময় আমার পাশে আছো। সেদিন তোমার চোখের জলই অনেক না বলা কথা আমি বুঝে নিয়েছিলাম। তোমার ওই চুলহীন মাথায় আমি হাত বুলিয়ে আমি তোমায় কথা দিয়েছিলাম আমি তোমারই থাকবো সারা জীবন, পরবর্তী সকল জন্মে। সে কথা ফেলি কি করে বলতো? সেদিনই প্রথম তোমার ঠোঁটে আমার ঠোঁট ছোঁয়ানো, ব্যাস ওটাই তোমাকে দেওয়া প্রথম আর শেষ চুম্বন আমার, সেই আমাদের শেষ দেখা। তারপর তুমিও হয়ে গেলে এই নীল আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা। ওই তারার সাথেই এখন আমার সমস্ত গল্প হয়। অবশ্য ওটা তো তারা নয়, ওটা তুমি, আমার তিতাস। এই তো এখন কফি কাপ হাতে তোমার সাথে কথা বলছি, ওই আলোর স্পন্দনেই বুঝতে পারছি তুমি মুচকি হাসছ আর মনে মনে বলছো পাগল এত ভালোবাসো আমায়। হ্যাঁ তিতাস, তোমাকে খুব খুব ভালোবাসি, সব সময় থেকো আমার পাশেই ভাবে। যাক, অনেক কথা হলো, এবার যাই নিচে, রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। ওহো, আজ তো আসল কথাই বলা হলো না, দাঁড়াও বলে দিই আগে। আই লাভ ইউ তিতাস, ইউ আর মাই ভ্যালেন্টাইন, ইউ আর মাই ভ্যালেন্টাইন, অ্যান্ড ইউ শ্যাল বি মাই ভ্যালেন্টাইন ফর এভার। ভালো থেকো তিতাস, ভালো থাকো সকল ভালোবাসা। অকারণে ভালোবাসার কারণ খুঁজে লাভ আছে কি? তবু যদি কারণ জানতে চাও তাহলে বলতে পারি, রয়েছে হাতের উপর তোমার হাত, দিন শেষে এটাই আশ্বাস।
ভালোবাসা মানে কি শুধুই কাউকে জয় করা, নাকি কারোর জন্য নিজে হার স্বীকার করা? সুন্দর চেহারা, ফর্সা রং, এসব দেখে কি সত্যি ভালোবাসা যায়, নাকি তার চোখের গভীরতা না মেপে নিঃসন্দেহে হারিয়ে যাওয়া যায়? ভালোবাসা মানে কি শুধু তোমায় ভালোবাসি বলা, নাকি শুধু একটি বার চোখে চোখ রেখে তোমায় ছেড়ে না যাওয়ার কথা দেওয়া? ভালোবাসা মানে এক অনুভূতি, অন্য সবার কাছ থেকে আলাদা করে গড়ে তোলা এক নতুন পৃথিবী। একটুখানি হাসি আর একটুখানি দুঃখ নিয়ে গুটি গুটি পায়ে পরস্পরের সাথে জীবনে শেষ পর্যন্ত চলা। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমার সব আদর আবদারের ঝুলি তোমাকেই পূরণ করতে হবে। কারণে অকারণে আমাকে মনে করা নোটিশ আমি দিইনি, কিন্তু যখন খুব দুঃখে মন ভাঙবে, সমস্ত পৃথিবী যখন একদিকে মিথ্যে দোষারোপে ব্যস্ত, সবাই আমার হাসি খুশি আনন্দ চঞ্চলতা সব কিছু পতনের মূলে, তখন শুধু চাই যেন তোমার ভরসার বাহুডোরে থাকি খুব সুখে। আচ্ছা বলুন তো, কেন এই 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিন বলা হয়? কেনই বা বছরে এই নির্দিষ্ট 5 দিনই দুর্গাপুজো হয়, নির্দিষ্ট একদিনে ঈদ পালন করা হয়, সারা শহর সেজে ওঠে ওই একটা দিনেই খ্রিসমাস পালন করার জন্য? এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত, কেন হয় না? কারণ এই দিনটার জন্য অপেক্ষাই বাঁচার মূল রসদ জোগায়, এই অপেক্ষাই পারে দুটি মানুষকে কাছে আনতে, পুনরায় ভালোবাসার পুনরুজ্জীবিত করতে। তুই হাসলি যখন, তোরই হলো এমন, তুই ছুলি চোখে, আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন, আজ আমি দুটো মানুষের কথা বলবো। প্রথমজন তিয়াস আর দ্বিতীয়জন বৃদ্ধি, দুজন সম্পূর্ণ বিপরীত দুজনের তুলনায়। প্রথমে আসি ঋদ্ধির কথায়। ঋদ্ধি একটু ঝোঁকরুটে স্বভাবের, জীবনের কোনো কিছুতেই যেন তার শান্তি নেই। যত বড় কোম্পানিতেই চাকরি করুক না কেন, সব সময় নিজেকে দোষারোপ করে, নিজের কোনো কিছুতেই যেন সে সন্তুষ্ট থাকতে পারে না। কেউ কিছু বললেই হুটহাট করে রেগে যায়, মন স্থির করতে পারে না, তাই সাংসারিক জীবনেও বিন্দু মাত্র শান্তি নেই ঋদ্ধির, তাই ডিভোর্সও হয়ে গেছে ওর। আর নিজের সাথে শত্রুতা করে নিজেকে দোষারোপ দিয়েই ওর প্রতিদিনের জীবন কাটে। অন্যদিকে তিয়াস একটা ছোট্ট স্কুলে পড়ায়, এতেই ও হাসি খুশি থাকে, ছোট্ট সংসার নিয়ে সুখী দাম্পত্য জীবন তার।
কারো সাথে কোনো কলহ নেই, কোনো বিবাদ নেই, যেন নিজের করা যে কোনো কাজেই খুব খুশি হয় সে। তাই রাত্রিতে ঘুমোতে যাওয়ার সময় চরম শান্তিতে ঠান্ডা মাথায় চিন্তামুক্ত হয়ে ঘুমাতে যায় সে। আচ্ছা, তোমরা ভাবছো তো যে কেন আজ ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটা দিনে এরকম গল্প বললাম? দেখো, এতগুলো প্রেমের গল্প শুনলে তারপর আমার এই গল্প, আমি বলতে চাই একটাই কথা, যে অপরকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো। ভ্যালেন্টাইন্স ডেতে নিজের প্রিয় মানুষদের ভিড়ে নিজেকে ভুলে যাও না, যেন তোমার তুমিটা তোমার কাছে অনেক বেশি দামি। তাই আজ এই ভালোবাসা দিবসে একটা গোলাপ তোমার জন্য রেখে দিও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।